আপনি ইংরেজিতে খুব ভালো একটা নাম লিখতে পারেন। হ্যালো, নাম লিখছেন শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শেখ হাসিনা। এটা অনেক সুন্দর হাতের লেখা আপনার, এটা দিয়ে একটা দরখাস্তের পিছনে সাইন দিয়েছেন লেখা, আর প্রধানমন্ত্রীর সাইনটা একটুখানি আপনার সে লেখা একটু খারাপ। কোন লেখার সাইনে গম স্যাংশন হবো? কোন প্রধানমন্ত্রী যে আছে ওনার লেখা একটু খারাপ হইলেও ওই লেখায় কিন্তু স্যাংশন হবে। আর আপনি যতই তার চেয়ে সুন্দর লেখেন, আপনি ওনার নাম লেখা দরখাস্ত সাইন দিলে এটা স্যাংশন হবে না। এটা খুব সাংঘাতিক জিনিস। এতে মানুষ গজল গায়, একটা গজলের সব জায়গার মধ্যে কাজ করা থাকে না, যে কোনো একটা জায়গায় একটা কাজ করা থাকে, ওইটা যে কোনো শিল্পীরে ধরতে খুব কষ্ট, খুব কঠিন। ওটা এই যে পীর মুরিদি খেলাফত বিষয় বৃত্তান্তটা হলো তাই, খলিফা হওয়া এক জিনিস, খেলাফতের মধ্যে আর একটা জিনিস থাকে। তো বলবেন যে পীরের দেয় না কেন, তোমাকে ডিগ্রি দেওয়া হয়েছে, তুমি মাঠের নামও, মাঠের নামে তুমি কাজ করো, মাঠের নামে কাজ করতে থাকো, ভোটাভুটি হবে, তারপরে না তুমি এমপি হয়ে আসবে, পরে না তোমার একটা মন্ত্রীর পদ, মিনিস্টারের পদ, পরে সে দেওয়া যাবে, মাঠে যুদ্ধ করবে না তোমারে, খালি কইলিব, খালি মনোনয়ন দিছি যাও, মনোনয়ন দিলাম, এখন মাঠে ঘাটে কাজ করো, যাও ইলেকশনে যাও, কাজ করো, ভোট পাও, নির্বাচিত হও, আসো, তারপরে বুঝছি আমি যা একটা মিনিস্টারের পদ দিমুনি, কিন্তু তোমাকে কাজ তো করতে হবে। ওই খেলাফতটা একটা মনোনয়ন দেওয়া, মনোনয়ন দিলাম, মাঠে কাজ করো, তারপরে সে যারা প্রকৃতপক্ষে পীর মুরিদি সিস্টেম যারা বুঝে, মুরিদে খেলাফত দেয় দিয়া মাঠে কাজ করার জন্য ছাইরা দিছে, বুঝবে ঘাত প্রতিঘাত ধৈর্য, কাজ করতে গেলে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সব কিছু মিলে যখন পরিপক্ক হয়ে যায়, তখন এই খেলাফতের মধ্যে পীরগিরির মধ্যে একটা জিনিস থাকে, এটা তখন তাকে পার্সোনাল দিবে। তাকে ওই খেলাফত দিলেই যদি গদিতে বসে যায়, যদি মানুষের শুরু করে যায় হা এনে আমার কাছে অনেক মুরিদ হবে, অত হোজা না মানুষের বন্ধুকে অমুক দরবার থেকে আমি একটা খেলাফত পাইছি আর কি, আরে অমুকে খেলাফত দিস না, আমার এরা মধ্যে মাল মশল্লা যে কি উনি মনে করছে খেলাফত জন দিছে, আমি এখন গদিতে বসে গেছেন, সবাই খেলে আমার কাছে খেলে মুরিদ খেলে ওই বই খেলে, এটার ভিতরে যে ঘটনা কি তো বুঝেই তো না। এটা এরকম কত খুলি বা ঘাটে মতো ঘুরতে আছে, কাজের বহৎ হিসাবপত্র। অনুরূপভাবে মুরিদ যারা হয়েছেন, মুরিদ হইলেই খালি হ্যাঁ মুরিদে পাশ করে নাই, মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, জিকির করছেন, এরপরে চলেন, চলতে থাকেন, আরও কিছু জিনিস আছে, ঘাত প্রতিঘাত ওঠা বসা চিনবেন না জানবেন না, বিয়া হয়ে কলমা হয়েছে, শ্বশুরবাড়ি যাইবেন আসবেন, বউ ভালো কি মন্দ বিষয় বৃত্তান্ত জামাই জানবো তবে না তারপরে না, হ্যাঁ বিয়া হয়ে সারল না এক মাসের মধ্যে আপনার একে পাঁচতলা দালান করে দেবো, আপনি যদি ভাগ্য যান না, এরকম মেলায় মেয়ে লোক তো আছে ভাগ্য গেছে গা। আমাদের তো কোন এক জেলার খবর কই, তার স্বামী বিদেশে অনেক কষ্ট নষ্ট করে টাকা পয়সা পাঠাইয়া হেলনামে দিছে, স্বামী আসার আগে কয়েক মাস আগে স্বামীর ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়া, স্বামীর টাকায় দোতলা বিল্ডিং নিজের নামে করছে, অন্য জায়গায় বিয়া হয়ে সেই স্বামীর এনে থাকে, বেচারা কান্দে কেটে জীবন শেষ। আমি তো আরেকজনের খবর জানি, ও আসছিল আমার কাছে,
বিদেশে থাকতো, টাকা পয়সা দিছে, পাঠাইছে, সব কিছু করছে, গয়না টয়না এটা ওটা হ্যান ত্যান অনেক কিছু। পরে আসার পরে কিছুদিন আবার ওই লোক আবার চাকরি নিছে ঢাকা, থাকতো সেটা ঢাকা থাকতো, একসময় বউ করছি কি ট্রাক নিয়ে আই না, বাসার বাড়ির জিনিসপত্র মালামাল অলঙ্কার টলঙ্কার হ্যান ত্যান নিয়ে সব কিছু ভাইকে নিয়ে কেয়ার বাড়িতে চলে গেছে। জামাই এসে দেয় বউ নয় জিনিসপত্র কিছুই নাকি। পরে আমার কাছে কত কান্দা কাটিয়ে পারলাম না, খালি মুড়ি ধুয়েই খেলি। আপনি জিনিসটা যদি আপনি তো ভাইকে দেবেন গা, চলেন চলতে থাকেন চলতে থাকেন, কেবল মুরিদ হয়েছেন, আগুন জ্বালানো হয়েছে, উপরে কড়াই তেল দেওয়া হয়েছে, তেল হনো গরম হয় নাই, ডিম বাজি হবু না, এটা ডিম বাজি এরা বাজি হইতো না, এটা এটা জাল লাগবো ই হব, তারপর ডিম বাজি। এরপর মুড়ি দিয়েছেন একটা মাছ, এই মাছ মশলা দিতে হবে, এটা হলুদ নুন মরিচ তেল অনেক সব বাইজ্য মিজ্জা ফরে যা হলো, এটা মাছ ভাজি হইতে গজলই তো মানসি কয়। মুর্শিদের খাস মহলে যাবি মো মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মো মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি পন কর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটি থাকে মাঠের পরে কোদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে কত করে বিড়ম্ব, পানি ঢাইলা ছানা করে আছাড়ের পরা ছাড়ে মারে, তবু নরম না হইলে পারায়া করে নরম, মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মুর্শিদ মানে রাস্তা যিনি দেখাই দিবে, ওনার কাছে যাও এবং উনি যা যেমনি যা শিখাই সেই জিনিসগুলো শিখায় না ওইটা, তারপরে সে দেখা যাবে যে কতটুকু পরিপক্কতার মধ্যে তুমি পড়ছো। তুমি নিজেকে মানুষ বললে তো মানুষ হবে না, আরেকজন তোমাকে মানুষ বলে সার্টিফাই করতে হবে তোমার। এখন তুমি স্বামী স্ত্রী, তুমি স্বামী তুমি মানুষের খুব বড়াই করে যা, আমি তো একের এক নম্বর আদর্শ স্বামী আমার, কেন তুমি আদর্শ স্বামী সার্টিফিকেট সার্টিফাই করলো কে? তোমার স্ত্রী যদি তোমাকে বলে যে আমার স্বামী আদর্শ স্বামী, তবেই তুমি ভালো স্বামী। তোমার সন্তান আদি যদি মনে বলে যে আমার আদর্শ পিতা, তবেই তুমি আদর্শ পিতা। বাহিরের মানুষ বইরা কোনো এটা লাভ হবে না এটা। কাজে মুরিদের মিটারটা থাকে তো পীরে রাতে, ও কত নম্বরের মুরিদ কেমনি কি মিটারটা তো থাকে, যার কাছে মুরিদ হয়তো হ্যার কাছে মিটারটা থাকে। নহসরব পড়ছো, তারপরে বালাগাত ফাসাহাত মান্তিক পড়ছো বা ইংরেজি করছো কোনো টিচারের কাছে, ওই টিচারই জানে যে তুমি কী পরিমাণ ভালো ছাত্র, আর পরীক্ষা দেয় কী পরিমাণ তুমি নাম্বারটা পাইবে, ওই শিক্ষককে বাইসা বলে দিতে পারে তোমার। সে যদি পারে, একজন পীর শাইখ কি পারেন তার মুরিদকে বাইসা দিতে? এই যে যারা গান গায় উদারা মোদারা তারা পঞ্চমী ষষ্ঠ কাহারবা ঝুমর তেওরা লাহনী ঠেকার এত কিছু যে গায়, যে ওস্তাদের কাছে গায়, ওস্তাদ জানে যে এর ছাত্রটা কত নম্বর, এর কণ্ঠটা কেমন কি হবে, এ ওস্তাদ বাইসে দিতে পারে। পাঁচজন মানুষ বসান, পাঁচজনে গাক, আমি বলে দেবো যে এটা শিল্পী হবে, আমরা তো জগতের খবরই জানি না পিরগিরি করি, তাও বলে দেবো ইনশাল্লাহ তাআলা পাঁচটা মানুষ গাইলে যে এই ছেলেটা শিল্পী হবে, আর ই করা হবে না। তা আমরা বুঝি কি আমরাই বাইসা করে দে রে শিল্পীকে তো কথাই দেয় কর। কাজে একটা মানুষের হাত ধরলাম, মুরিদ হইলেই তো না, অনেক কাজ বাকি থাকে। হ্যাঁ, স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, হইলেই কি আদর্শ স্ত্রী হয়েছে? আদর্শ স্ত্রী কি?
যে তোমার স্ত্রীকে বলার আগে যে কাজটা বুঝা যে করে, এ হলো আদর্শ স্ত্রী। স্বামীর সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, স্বামী কোনো কিছু বলার আগেই সে কাজটা কইরা সে নেয়। অফিস থেকে গেছেন, এই গাইমা ভিজা গেছেন, আপনার বিবি 90 হয়েছে, আপনি ঘামে ভিজা রয়েছেন, কারেন্ট নাই, একটা পাখাতে বাতাস দিতে পারে, আর আপনি বলতেছেন যে ঘামে ভিজা গেছি, এই না কারেন্ট নাই, একটু পাংখাতে বাতাস দাও, কয় ওই যে চৌকির উপরে পাংখা আছে বাতাস নিয়ে খাও, কয়রে এই যে প্যান্টটা শার্টটা দিলাম একটু ধুয়ে দিও, কয়রে স্যাঙ্গা ছুঁয়ে দাও পরে ধোমানি, কয়তেলি করো হাত মুখ ধোয়ার একটু পানি দাও, এই হাত মুখ দিয়ে একটু ভাত খাই, কয় পাতিলে ভাত আছে বাইরে খাও, কয় তুমি কি করো, কয় কে আমি চোখের উপরে তোজ বিজপতাছি, কয় তোজ বিজপ কি কর, আমার স্বামীর মতো স্বামী নেই, আমার স্বামীর জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি, এ স্বামী ছাড়া আমার আর কিছু নাই, এ তসবিদা জপতেছে আই লাভ মাই স্বামী, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, তখন স্বামীর পার থেকে জুইতা নিয়ে কয় তার আই লাভ ইউ ছোটাই খারা, হ্যাঁ আমি ভাত চাই বাতাস দিয়ে বের করে বাতাস নুইয়া খাও ভাত বাইরা খাও, হ্যাঁ আর তুমি তসবি জপার আই লাভ ইউ কো, কোন ধরনের কাজ এগুলো। এই জন্য তো কবি ভাই কবি বলে আমার মুখ দেখে দুঃখ বুঝিতে পারে এমন বান্ধব কোথায় পাই ভবে আরা মার নালিশের জাল মুর্শিদ ধন ভবে আরা মারনালি শের জাগা, আমার মুখ দেখে তুমি যদি বুঝতে পারো তবে সে বুঝবো যে তুমি আমার বন্ধু, তোমাকে বলা লাগতেছে কেন, চোখ দেখে মুখ দেখে বুঝে ফেলবা তোমার আত্মা আমার আত্মা যদি এক হয় তাহলে তোমার আত্মায় কী বলে আমি তা বুঝবো, আমার আত্মা কী বলে তুমি তা বুঝবো, তোমারই এত খালি হারা দিন মেরে খালি শিখার লাগতেছে ঘটনা দেখি কত বারে শিখাবো শিখাইতে শিখাইতে, হ্যাঁ সর্বঙ্গ ব্যথা ঔষধ লাগাবো আর কোথা, এটা বুঝতে হবে না। কাজে রুহের আত্মার জগতের অনেক কথা অনেক মায়ের কাছে আছে, খালি খেলা ভদনে খালি বুঝে গেছে খলিফা, আমি খলিফার ভিতরে তো কী আছে, কমন সেন্স ইজ দ্য আনকমন থিং, সাধারণ জ্ঞান একটা অসাধারণ বস্তু, এটা লেখা রাখেন আব্বা বলছেন লেখা রাখছি, কমন সেন্স ইজ দ্য আনকমন থিং, সাধারণ জ্ঞান একটি অসাধারণ বস্তু, কাজে ই হয়েছে বল খেলা খেলি হচ্ছে, গোল গোল দেন তাড়াতাড়ি, বল ছেড়ে দিছে গোল দেন, কেউ নাতি দিতেছে বাম দিকে, কেউ গোলবার মুহূর্তে লাফিতে পৌঁছাই দিতেছে, গোলের ভিতরে তো বল ঢুকাই পারে না, ঠেলা আছে এতটু গোলবার, এই এলা খেলা হয়েছে খেলেন, বল খেলতে 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 বাছাই পর্ব, তারপরে জানি কি বাছাই পর্ব চূড়ান্ত পর্ব, ইয়ার বলে কেরা বলে আহি, ইয়ার পরে খেলা কদের খেলা হইতে 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 শেষ পর্যন্ত হলো ইয়ে যায় সেমি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এরপরে ফাইনাল, ফাইনালে যাইও কুলাই না, দুই গ্রুপ একসাথে হয়ে গেছে টাইব্রেকার, এখন টাইব্রেকারে যাওয়ার পরে ভাগ্য নিরূপণ হবে কেরা কয় বল ধরতে পারে, একটা মিস হয়ে গেলেই শেষ, এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে ম্যান অফ দ্য ম্যাচ হবে, তারপরে হয়তো একটা কিছু পাবে, ওর হাতে স্বর্ণের কাপটা যাবে, ও তখন মাঠের স্টাইল ফেলতে তখন দৌড়া, ওই স্বর্ণের কাপটার দাম 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকা, ধরেন 100 কোটি টাকার একটা স্বর্ণের কাপ বানাইয়া আপনি হাতে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের চতুর্দিকটা ঘুরেন, কাম হবনি পাল্লা ধৈরা খেইলে এসে আসতে হবে,
তারপরে সে ওই কাফের দাম। বুঝে না কোনো কিছু, হিসাবপত্র না। এই কাপ খালি একটা দেওয়া হয়েছে, খেলাফত মানে একটা কাপ দেওয়া হয়েছে, এই যে কাপটা দিলাম নেও, কাপ নিয়ে এখন খেলা শুরু করো, খেইলা জিতা কাপটা আইনো, খেলাটা কি পরিমাণ। আমার জ্ঞান অল্প, ক্ষুদ্র জ্ঞানের সমাহার আমার মধ্যে, জ্ঞান বুদ্ধি আকল আছে কিছুই নাই। এই তবে যারা পীরগিরির লাইনে, পীরগিরে যারা করেন, যারা তারা আমার সাথে অনেক বেশি পারেন বুঝেন, তবে আমি তারা বেশি পারলো তার কাছ থেকে শেখার আমার কিছু নাই। এরা শিখতে যাব না কারোর কাছে, এরা মনে রেখে দিন। গজল শিখা পারি, ইংরেজি শিখতে পারি, এরপরে হারমোনিয়াম শিখা পারি দরকার পড়লে, তারপরে খেলা শিখতে পারি, কেউর কাছ থেকে আরবি শিখতে পারি, ইংরেজি শিখতে পারি, সব স্বীকার করি। পীরগিরির এই লাইনের হিসাবপত্র এই 40 বছর করে এটা সাধনা করে বিষয়বৃত্তান্ত নিয়ে মাটি মদনে খেইলা স্বর্ণের কাপ নিয়ে তারপরে বুঝি তোমার কাছ থেকে পীরগিরি এই খেলা বলতে পীরগিরি আবার শিখাই পাইতে বস, কয়েক রাউন্ড হয়ে যাক, এইটা পারলে পরে যত পীর আছে ব্যক্তি বসার সামনে কবে কবে ঢের দাও ইনশাআল্লাহ। অন্য সবাই হাইরা যাবো কথা ঠিক, কিন্তু আমি যেটা নিয়ে ব্যবসা বিজনেস আমার সেটা নিয়ে, আমি যেটা নিয়ে খেলাই, এটার উপর আমার দখল আছে, আমার এটা আমার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস আছে আমার এটা, যেটা ভোগাভাগি খেলান খেলাই না আমি, এটা যাই না বুঝা আমি খেলান শুরু করতাম, এটা গদির পীর না বুঝতে হবে, এটা সর্বপ্রথম আপনাদের ভিতরে ইমান আনতে হবে যে আমার পীর শায়েক গদির পীর, গদির না গদি নিশিন না খেলা ভক্ত, ওই যে মাঠে মাঠে খেইলা স্বর্ণের কাপ নিছি, এই গোলবারে বল দিছি, বল দিয়া গোল কইরা তারপরে এসে আনছি, কত হোজা নাই ওরম খলিফা খেলাভক্ত হের ধরে কত বেছা কিনি হয়, কয়টা নেবেন মাসে একটা করে নিয়ে হারবেন, লাইকা যান দেখেন ভালো ভালো খেলা ভক্ত পাবে। আমার তো ওই যে হাফিজুর রহমতুল্লাহ খলিফা ছিলেন, ওই যে আলতাফ হোসেন সাহেব দেওবক মাদ্রাসা নারায়ণগঞ্জ, আমি ওর উনি গিয়েছিলেন কোন এক কাজে, উনি আমার দেখে টিকে বলতেছেন কি আমি হাফিজের খলিফা আলতাফ হোসেন, আমি আপনার মধ্যে যা জিনিস দেখছি আমি আপনাকে খেলাফত দিলাম। আমি মনে মনে হাসি, ধরুন 300 পৃথিবীর 300 মানুষ খেলাফত দিলে কেউ খেলাফত আমি নেই, তারপরে হাব্বার কাছে কইলাম বললাম ক বুজুর্গ ব্যক্তি সমস্যা কি আছে, ওগুলো আমি মনেই করি না, এটা আরও কত বাড়ি বাড়ি মানুষ খেলাফত দিক তাতে কি আছে, পীরগিরির হিসাবপত্র আমার পিতার কাছ থেকে বুঝে নিয়েছি জিনিসটা ব্যাপারটা, তার দূর কত রূপ পর্যন্ত বিষয় বৃত্তান্ত এটা জানিনা বুঝে আমরা পীরগিরি করি না, এই কাজে একজনের কাছ থেকে নিয়েছি ওইটাই হলো ঠিক, ওই সিস্টেম ওই বর্জক ওই খেলাই আমি এটা হলো চলছি না, 14 নেয় আমি কোনো পাও দিই না, আব্বা বলছেন যে এক খাতা দুই শৈল ধরতে যাবে না কোনো দিন, দুই শৈলী তোমার হারাবে, একটা শৈলের টাইট করে ধরো, ওয়ান স্টিপস সেভস নাইন, অসময়ের এক ফুট, অসময়ের 10 ফুট, সময়ের 1 ফুট, গাছের মাথায় 10টা পাখি, 10টা পাখির উদ্দেশ্য করে গুলি করলেন, একটাও নাও লাগতে পারে, একটার উদ্দেশ্য করে গুলি করেন, একটা পাখি গুলি খাবে, একটা দিয়ে আপনি ভাত রেন্দে তরকারি রেন্দে খাইতে পারবেন আপনি, কাজে এম ঠিকানা বর্জক একটা কেন্দ্রিক করবেন, সই মারে পাথরের ঢেল, একটাই হিসাবপত্র নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাই কুলিয়ে পারে না আমার সর্দারা 3 হুইল দরবার গেছে, ওই যে আমাদের ওই কিন্তু একজন শ্বশুরবাড়ি গেছিলো, পরে গোসল কর পুকুরে গোসল করবার গেছে, বউ গেছে গোসল করে এসে খাও, গোসল করা যায় পান নিছে কই পড়ছে, হ্যাঁ কই একটা ধরছে আরেক কই পড়ছে, একটা দৈরে মুখে আরেক কই দরবার গেছে, দরবার যায় এই কই পানি পেয়ে ভিতরে চলে গেছে, হাই এরে কার বাড়িতে কিসব আগর পরে এরে কার হাসা ঘটনা, পরে হান মরে
হেডারে নিয়ে হাসপাতালে নিয়ে উতলি হাসপাতালে নিয়ে পরে ভিতরতে আংটা বাজে ফাড়তে ফাড়তে তাই না আর হোসে বেরে খাওয়া শেষ এক পরে পরে কয় কি কয় তো ভাই তার জীবন আমরা গুলদি বউকে আমাকে কি দোষ করছি তুমি কই মুখের মধ্যে কামড়তে পারি কিচ্ছু দুই কই দরবারে গেছিলে এই অবস্থা আর এক কই ধরে বাইতে আইতে ভাজি খায় আর তাই না কাজ আব্বা কইছে কই রাজনীতির মধ্যে যাইও না কোনোদিন চুপ করে থাকো তুমি আল্লাহ পাকের নাম ন জিকির আজকার করো হালাল হারাম বাইসা চলবা তুমি তোমার এমন মনে করবা যে দুনিয়াটা একটা হলো পুকুর এই পুকুরের মধ্যে তুমি একটা ছোট্ট একটা তিতপুটি আর এই পুকুরের মধ্যে শৈল গজার বোয়াল আছে তুমি শৈল গজার বোয়ালের সামনে যা তুমি নারী তিকবির আল্লাহ আকবর ভাইয়ে তুর মার ভালে দাও এই বোয়াল কি জানো চিনো আমারে এই গজার আমি পুটি আমার সাথে দৌড়ে পারবা গজার দেখো যে শালার পুটি সামনে আইয়া হলো একবার যে সামনে হ্যাঁ কপ করে কামড় দিয়া পুটি শেষ কাজে তুমি এই শৈল আর গজার সামনে এই পৃথিবীতে ওই পুটি হিসাবে চতুর্দিকে কিনারে 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 কিনে থাকবো অপেক্ষায় থাকবা আষাঢ় মাসের ঢল আর বানের পানি আসে কোন সময় আষাঢ় মাসের ঢল বানের পানি আসলো ওই শৈল গজার বল স্রোতের সাথে ভেসে গেলো তুমিও স্রোতের সাথে ভেসে নদীতে চলে গেল তোমাকে আর ধরতে পারবে না কাজে পৃথিবীতে বাংলাদেশে এইভাবে বসবাস করেন হ্যাঁ এত বেশি হইলে হইলে কেরা অমুকটা তমুকটা করতে যায়েন না হেকমতে কাজ করেন কোরআন শরীফের ২০ জায়গার মধ্যে হেকমতের শব্দ আসছে হেকমত আসছে ২০ জায়গার মধ্যে হেকমত এই শব্দ আসছে ২০ জায়গা এই জন্য আমার বয়নে আমার কোনো খুব আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজন বলে কি আমি নাকি হেকমতের ওয়াজ করি হেকমতের ওয়াজ করে এটা হলো দুর্বলতা আমার আমাকে আমি কিসের ওয়াজ করুন ওরা বলো জিহাদের ওয়াজ করতে হবে জ্বালাও অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে আমার জিহাদে নাম্বার কর কই জিহাদে নাই মা সব ভাঙচুর তামা হয়ে যাবে সব কাজে হেকমত ওয়াজ করে আমি আপনাকে বলো ঠান্ডা করে রাখছি আপনাকে বলো জেহাদে নামাই না জান গা জেহাদে আমার কাছে আসি দিন গিয়া আমি মনে মনে কই যে তোরাতে কি জেহাদ জানো স্যার আমি বা কি জানলাম এই আজকে জেহাদ করতে 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 কত মানুষ যে জেহাদের তলাতে পড়ছে আপনাদের খেদমত আরও যারা জেহাদ করে হ্যাঁ ঠিক আছে তাদের জ্ঞানের দৃষ্টিতে ঠিক আছে আমরা নফসের জেহাদ করি আত্মার পরিশুদ্ধের জেহাদ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জানে কবুল করে নেন সব কথা কান দিয়েন না হেকমত হেকমত অবলম্বন করেন চুপ থাকেন চুপ থাকার চেয়ে বড় শাবক আর কিছু হতে পারে না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে একজন বকলেন বকতে 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 উনি কিছুই হয় না পরে ঘরের ভিতরে যখন ঢুকা যায় গেটে তখন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ঘুরা দাঁড়াইছেন বলছেন তোমার কি আরও কিছু বলার আছে কয় না আর কিছু নাই আপনি কিছু কন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বাড়ির ভিতরে ঢুকে গেছে এত বলা বলছে ধৈর্য ধারণ করছে আকাশ থেকে শূন্য থেকে একটা তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিছে বাইরে চিকরা চিকরি শুরু হয়ে গেছে তিনি বের হয়ে আসছেন কি হয়েছে কয় আপনি বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখি শূন্য থেকে একটা তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিল কয় বুঝো নাই আমার ধৈর্যটা তরবারি হয়ে ওকে দ্বিখণ্ডিত করে দিস চুপচাপ থাকেন ধৈর্য ধরে থাকেন ধৈর্য সে বড় শাবক আর কিছুই নেই এটার সে বড় শাবক আর কিছুই নেই যে নাকি অহংকারের আগুনে জ্বলে আপনার ধৈর্য ধারণকে চুপ থাকলে ওর ওই আগুনে ঝইলা পুইরা ওর মরতে মরতে ছাই হয়ে যাবো গা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আসেন হেকমত অবলম্বন করেন ভালো ব্যবহার করেন আল্লাহ পাকের জিকির করেন কোরআন হাদিস শরীফ আলো কলমের মধ্যে আল্লাহ পাক যেন জ্বালায় দেন রহমত করেন